আজকে বানাচ্ছি আমি পটল চিংড়ি, সেই রেসিপিটাই আমি নিয়ে চলে এলাম আজকে আমার রান্নাঘরে। আমরা তো সব সময় মানে অনুষ্ঠান বাড়ির জিনিসই খাওয়ার জন্য মানে মরমিয়া হয়ে উঠি যে ভালো খাবো সুন্দর, কিন্তু বাড়িতেও যে এরকম সুন্দর সুন্দর খাবার নিজেরাই বানিয়ে নিতে পারি চেষ্টা করলেই, সেটাই দেখুন। আমার সাথে থাকুন, আমি পুরোটা দেখাচ্ছি। এই যে এখানে আমি বড় বড় 200 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আলু কেটে পটল কেটে নিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাটা নিয়েছি আমি সব উপকরণ দেখিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এটা যেটা একটা স্পেশাল আমি নিয়েছি, আমার কাছে পোস্ত নেই যেহেতু, আমি চাল মগজ আর অল্প একটা টুকরো নারকেল আমার ফ্রিজে রাখা ছিল সেটাই নিয়ে বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 খানা টমেটো পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এবার চলুন তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমি তেল দিয়ে দিলাম, আমি আলুটাই আগে ভেজে নেব সুন্দর করে। দিয়ে দিলাম আলু, তেল গরম হয়ে গেছে, আলুটাতে আমি নুন দিলাম না, এমনি পুরো লাল করে ভেজে তুলে নিলাম, কারণ নুনটা যদি আমি দিই তাহলে পটল ভাজাটা খুব একটা ভালো হবে না, তাই জন্য নুনটা আমি দিলাম না। তার জন্য আমি আর একটু তেল দেবো, কারণ আমি এখানে 800 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি বড় বড়, যেহেতু অনেকটাই পটলে ভাজলে চিপসে যাবে, যেহেতু বেশি করে নিয়েছি তোটাও দিলাম। ওর জন্য আমি ছেড়ে দিলাম তেলে। কত পটল কাটলাম, এক গামলা পটল কমে এইটুকু হয়েছে, একদম কমিয়ে কমিয়ে ভাজতে হবে। আর ডুবো তেলে ভেজে তুলে নেওয়াই যায়, কিন্তু স্বাস্থ্য সচেতন বলে তো একটা খেয়াল রেখে করতে হয় সব কিছু। অত তেল খেলে তো চোখের সাইড দিয়ে কোলেস্ট্রল বেরিয়ে যাবে কয়েকদিন বাদেই, যার জন্য যতটা কম তেলে দেখানো যায় আমি চেষ্টা করি সেইভাবেই করার। একটু কমিয়ে ভাজলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, একদম চিপসে চিপসে এসছে, আমি একটু নুনটা পরে দেবো। তেলে নিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য, তেল দিয়ে দিলাম, দিলাম এবার মেখে রেখেছিলাম সেটা। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছটা যেহেতু পটলে যাবে ছিটকে গেলে ভালো লাগবে না, আমি একদমই হালকাই ভেজে নিয়েছি। দিলাম কড়াইতে, এ গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যাওয়ার জন্য 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। মানে আমি ছোটো ছোটো দেখে 2টো রসুন বেটেছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজ ভালো হয়ে গেছে, একদম ব্রাউন কালার চলে এসছে, তারপরে কিন্তু আমি রসুনটা দিলাম। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আদা এখানে একদম আন্দাজ মতো দিতে হবে, পরিমাণ যতটুকু লাগবে। ছেড়ে দিয়েছে দেখুন গা দিয়ে, আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। একদম গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ আবার সুন্দর করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, গ্রেভিটা যত সুন্দর হবে রান্নাটা তত ভালো হবে। সব কটা মশলা দিয়ে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এমনি লঙ্কার গুঁড়োই আমি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিই না। তারপরে মশলাটা ভেজে নিয়ে তারপরে যেটা দেব আমি সেটা হচ্ছে চালমগজ বাটা আর নারকেল বাটাটা। সহজেই আমরা সব কিছু আমাদের ঘরেই থাকে, এটা তো আর আলাদা করে কিছু নতুন করে কিনতে হয় না, আর রোজকার রান্নাতে অনেক কিছু হ্যাপা করলে হয়তো খাওয়াটাই হবে না, তাই যতটা ঘরের রান্নার পদ্ধতিতে দিয়েই দেখানোর চেষ্টা করি আমি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম, মশলা কষাতে একটুও জল ব্যবহার করিনি হয়তো খেয়াল করেছেন। এবার আমি সব কিছু দিয়ে সুন্দর করে এভাবে মিলিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে আমি আরো ভালো করে মিলিয়ে নেব। নুনটা দেব, কারণ এই পটলে আগে ভাজার সময় নুন দিলে জলটা ছেড়ে দেয়, যার জন্য খুব সুন্দর ভাজা হয় না। 2 চামচ নুন আমি এখানে দিয়ে দিলাম, সমস্ত কিছু পদ্ধতি শেষ, এবার আমি জল দিয়ে দিলাম। কালারটা দেখুন, সবসময় তো বলুন
বললাম না আমরা সবসময় বিয়ে বাড়িতে খাবো এরকম ধরনের চিন্তাধারা না করে নিজেরাই যদি একটু চেষ্টা করে নিই, বাড়িতেই আমরা অনেক সুন্দর সুন্দর খাবার পেতে পারি। বাড়ির খাবার বাড়ির খাবারই, যতই বিয়ে বাড়িতে গিয়ে আমরা খাই কিন্তু বাড়ির খাবারের টেস্টটা পুরোটাই আলাদা। জলটা আন্দাজ মতো এই কারণে দিলাম, আলুটাতে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যার জন্য আমি আমার পরিমাণ মতো জলটা দিলাম পা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে আমি নামি। ঢাকনাটা তুলে নিলাম, কি অসাধারণ কালার এসছে দেখুন না, কোনো সাই গরম মশলা এই ইয়ে লাগলো কাশ্মীরি লঙ্কাগুলো লাগলো না কিছুই, এমনি ঘরোয়া যা মশলা ছিল তাই দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সব। মিষ্টি তো যাবেই, একটু আন্দাজ বুঝে মিষ্টিটা দিতে হবে। বাড়াবো চামচ ঘি ব্যবহার করলাম, আর পটল চিংড়ি সবাই বলে বিয়ে বাড়ির স্বাদে, আমি আজকে আমার নিজের স্বাদে বানালাম এটা। সাই গরম মশলা ছড়িয়ে দিলাম, পুরোটাই রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য চলে যাবে। পরিবেশন মানে আমাদের খাবার নিজেদেরই। দেখুন আপনাদের সবার কেমন লাগলো আমার এই রান্নাটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই যেমনভাবে আমার সাথে সবাই আছেন এইভাবেই থাকুন, আর সবাই ভালো থাকুন, আমি আবার পরের কোনো রান্নার সঙ্গে আসছি।